রহিম, আমার নাম মোহাম্মদ হায়দার আলী। আমি এই মাদ্রাসার এই দড়িপাড়া কে এম দাখিল মাদ্রাসায় এবার বছর এই 29/2020 29/2020 এই তারিখে নির্বাচিত হয়ে আমি কমিটি পাস করেছি, আমার অভিভাবকেরা পাস করাইছে। এমনকি এই মাদ্রাসাটার লেখাপড়া হয় না বিদায়ী, কিন্তু আমার আশা ছিল যে এই মাদ্রাসাটার আমি ছাত্র করে আমার দুইটা মেয়ে পড়ে এই মাদ্রাসা এবার পরে একটা লাইনে এবার পরে এবার ম্যাট্রিক পরীক্ষা দেবো, কিন্তু এদের লেখাপড়া হয় না বিদায়ী আমি এবার কমিটি আসছিলাম। আমার এই অভিভাবকেরা ভোট দিয়ে আমার পার করছিল, কিন্তু এই হিসিংয়ের মধ্যে কিন্তু এই আমার এই ভাগ্য জুটতেছে না, কিন্তু এরা কুমড়িটা করে আনলো, সভাপতি কুমড়ি করে আনলো জামালপুর থেকে গুবনে। আর না আমার এবার হুমকি দেওয়া হয়েছে। কি হুমকি দিছে? হুমকি দিছে আমরা গেলাম না কুমড়ি করবো না, গিয়ার পরে ই হবো কোনো কিছু করি নানা নমিনা এরা হুমকি। এই তো এখন আপনি যে ওই বর্তমান যে সভাপতি হয়েছে, না আমি তাদের প্রতিবাদ করি। জি,